हेलो दर्शक चले आसलाम आरेकटी नतून भिडियो निये। तो एतदिन धरे तो जतो माने कथा बोलतेछि तारपरेও तो काने जाय ना তিশা एकटा सत्य डाकते गिये जे कतगुला मिथ्या कथा बोलतेছে जे आजके आरो किछु प्रमाण दिब। एरपरे आर कि बोलबे তিশা, ओर तो कोनो मान इज्जत बोलते कोनो किछु नाई। एरपरे जे तांजिलार बियेटा जे भाइगा जाओयार बा आकाम कइरा धरा खाओयार परे जे बियेटा हইছে सेटा तो एइटा ओ किछुतेই स्वीकार करतेছে ना, किछुतेই स्वीकार करतेছে ना। आर ओ जतदिन पर्यन्त स्वीकार ना করবে ওরে ততদিন পর্যন্ত তো ধোলাই করতেই হবে। আর কইরাই যাব ইনশাআল্লাহ। আর এইদিকে তো তানজিলা হচ্ছে গিয়ে মানে নতুন সোফার কভার টাবার লাগায়া তো মানে খুব খুশি যে শ্বশুর আব্বা আসবে, আবার তো নাচা গানা তো ছড়ছে। তো আজকে এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনারাও আমাকে একটু হেল্প করবেন, কিছু কিছু ইনফরমেশন আমার কমেন্টে দিয়ে দিবেন যাতে করে আমার একটু সুবিধা হয় ওদেরকে একটু ঝাড়ু জুতা পেটা করার মতো কিবরিয়ার মতো আর কি। তো চলেন শুরু করি। গতকালকে যে তানজিলার মানে নাচা গানা যে হচ্ছিল আরিফের সাথে, মা বা ওর নাম কি আসিফ যাই হোক না কেন, তো এক পর্যায়ে মানে আমার কাছে এমন লাগলো যে এইটা যদি লাভ ম্যারেজ হইতো তো লাভ ম্যারেজের বিয়েতে মেয়েরা এক সপ্তাহ আগে থেকে কাঁদতে থাকে বা 2 মাস আগে থেকে কাঁদতে থাকে যে তারা শ্বশুরবাড়ি চলে যাবে এরকম ধরনের। তো ওখানে তানজিলা কি করছে মানে খুশিতে নাচতেছিল মুসে শাদি করোগি, তারপরে আবার কি সাজেনজি ঘড়ায়, যেটা আমি গত ব্লগেও আপনাদেরকে বলছি। হ্যাঁ, যে এইটা যে ও মানে ও সাকিবকে মানে মিষ্টি কুমড়া সাকিবকে বিয়ে করে কাইল্লা সাকিবকে বিয়ে করে সে খুব ধন্য হয়ে গেছে আর কি। তো যেই কারণে তার এত নাচা গানা এত ইয়াটিয়া হইতেছে। আর এই খুশি হওয়ার আরেকটাও কারণ আছে, কারণ আগের দিন তারা ঢাকায় এসেছিল সে সাকিবের সাথে তার শ্বশুর আব্বুকে রিসিভ করার জন্য। হ্যাঁ, তো একটু হলেও তো সাকিবের সোয়া পাইছে, কারণ ওর তো এখন কুরকুরি উঠা গেছে বিয়ে করানোর। এই 20 তারিখ না জানি কয় তারিখ থেকে ওর টেস্ট পরীক্ষা, তো ওর তো একটু কুরকুরি মনের মধ্যে তো আগের থেকেই ছিল। এই রেল লাইনের পাশে বসে চুরি দেখাইতো, এটা দেখাইতো, ওইটা দেখাইতো, সাকিবের দেওয়া গিফটগুলা। তো আবার গতকালকে ও একটা ব্লগ দিল যে সেখানে সে সরাসরি বলতেছিল যে আমার শ্বশুর আব্বু আসবে আমাকে দেখতে। তো ওর ওই ভিডিওর থাম্বনেল দেখে আমি ঢুকছি, ঢুকার পরে তো দেখতেছি যে নতুন সোফা আর কভার আসলে কোন পেজ থেকে জানি ভিক্ষা দিছে, সেই ভিক্ষার কাপড় চোপড়গুলা আর কি সোফার মধ্যে লাগাচ্ছে আর বলতেছে কত বড় নির্লজ্জ নির্লজ্জ বেহায়ের বেহায়, বলে যে আমার শ্বশুর আব্বু আমাকে দেখতে আসবে। আসলে শ্বশুর আব্বু কখন বলে, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখনই কিন্তু সেই মেয়েটা শ্বশুর আব্বু বলে, আর বিয়ে হওয়ার আগে বা আক্ত হওয়ার আগে তখন কিন্তু বলে আমার হবু শ্বশুর আমাকে দেখতে আসবে। আমি এরকম অনেকগুলা বিয়ের ব্লগ দেখছি, ভিডিও দেখছি, সেখানে কিন্তু কিছু যে কোনে সে কিন্তু তার বাসায় যদি কেউ আসে বা শ্বশুর আসে হবু শ্বশুর আসে তখন কিন্তু সে উল্লেখ করে যে আমার হবু শ্বশুর আসবে। আর এইখানে তানুমণ্ডল কিনা নিজে বলতেছে আমার শ্বশুর আব্বু আসবে, তার মানে এখানেই তারা প্রমাণ কইরা দিল যে তার বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর আসবে তাকে দেখতে, দেখতে এসে তারপরে কি করে উঠাই নিয়ে যাবে এরকম কথা না। তো এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেল যে তানজিলার কিন্তু বিয়ে হয়ে গেছে আরো আগে। আর এখন যে কাজটা হচ্ছে যে এটা কিন্তু রিসেপশনের কাজ হচ্ছে, আর তানজিলারই কোনো এক ফুপাতো বোন কিনা ওনার ব্লগেই বলছে যে তানজিলার বিয়ে হয়ে গেছে, আগেই বিয়ে হয়ে গেছে, এখন তানজিলাকে উঠাই নিবে, রিসেপশন করবে আর কি, এখন যে অনুষ্ঠানটা করবে ঘরোয়া ভাবে। তো এরপরেও তিশা কিভাবে এরকম মানে চট্টামিগিরি কথা বলতে পারে, এরকম মিথ্যা কথা বলতে পারে যে মেয়েকে বিয়ে দিছে তার বাবা, এরকম ধরনের মিথ্যা কথা কিভাবে বলতে পারে যে আমরা এই সবকিছু অ্যারেঞ্জ করছি। ও রিয়েলি তিশা, তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো এই ভিডিওর পরিবর্তে একটা কাউন্টার ভিডিও আপনি বানায়েন। আপনি তো এই তারকার গল্প তারপরে গিয়ে কিবরিয়ার ভিডিও দেখার পর আপনি কাউন্টার ভিডিও বানানোর জন্য মানে এক্সপার্ট, তা আপনি আমার কিছু মানে প্রশ্নের উত্তর দিয়েন। তো তো প্রথম কথা হচ্ছে যে সাকিবের মার বাসায় আপনি 3-4 মাস আগে কেন গিয়েছিলেন? সেকেন্ড কথা হচ্ছে যে সাকিবের মা যখন আপনার বাসায় আসছিল যে ফ্লোরে বসে যখন আপনারা কথা বলতেছিলেন তো ওই ভিডিওটা আপনি কেন ইয়া করছেন, প্রাইভেট করে দিছিলেন? আর সাকিবের মা কিন্তু তার ভিডিওটা প্রাইভেট করে নাই, এখন পর্যন্ত তার চ্যানেলে কিন্তু ভালো ভিউ আছে ওই ভিডিওটাতে। তাও 2-3 জন নিয়ে সাকিবের মা আপনার কাছে কেন আসছিল, ইয়া মাহি সহকারে মানে সাকিবের ছোট বোন সহকারে কেন আসছিল আপনার বাসায় আপনি একটু বলবেন তো কারো কি খায় কাজ আছে যে সুদূর কুষ্টিয়া থেকে পাবনা যাবে তার চ্যানেল প্রমোট করতে কেন চ্যানেল প্রমোট করার মতো কি বাংলাদেশে আর কোনো ইনফ্লুয়েন্সার নাই আর আরেকটা কথা যে একটা বাপ কিভাবে পারে যে বাপে যদি অ্যারেঞ্জ করতে মানে বিয়ের জন্য তো বাবা কিভাবে পারে যে একটা বেকার ছেলের কাছে তার মেয়েকে উঠায় দিতে দুনিয়াতে এমন কোনো বাবা নাই আপনি যদি আমাকে এখন চ্যালেঞ্জ করেন যে হ্যাঁ আছে তো আপনি আমাকে প্রুফ দেখান যে এমন কোনো কি বাবা চাইবে যে তার মেয়েটা একটা বেকার ছেলের কাছে যাক একটা মিষ্টি কুমড়ার মতো দেখতে মানে ছেলের কাছে যাক আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে তাবিয়াকে কি এরকম একটা বেকার ছেলের কাছে আপনারা দিবেন বা আপনার স্বামী কি দিতে পারতো বাপ্পি কি দিতে পারতো জীবনেও পারতো না আর এমন কোনো বাপকে কি দেখছেন যে মেয়ের যেখানে মানে ফিউচার গড়ার মানে সময় সেখানে এখন মেয়েকে বিয়ে দিচ্ছে তাও আবার তা যার কিনা মানে কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা তো মানে ফাইনাল পরীক্ষার আগেই তাকে বিয়ে দিচ্ছে কোন মানে পরীক্ষা যে সামনে যে আরেকটা পরীক্ষা আছে সেই পরীক্ষার যে একটা প্রিপারেশন বা একটা ইয়া সেটা তো দেখলাম না যে তার বাবার মধ্যে আছে এত বাবা এত ভালোবাসা এত পীড়িত আপনাদের মাঝে মাঝে না আপনাদের পীড়িত দেখলে আমার কেন্দ্রে দিতে ইচ্ছে করে ডাইরেক্ট কথা আর তিশা যে এত ফটর 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 করছে যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ এই সেই হ্যাঁ বক্কর চক্কর আলু ভর্তা তো সেদিন কেন মানে কান্দাকাটি করছিলেন যে এই মেয়ের বাবা বলছে যে সাকিবকে যে তুমি এটা চ্যালেঞ্জ হিসেবে নাও তুমি বিসিএস ক্যাডার হয়ে দেখা তুমি মানে কি কি হয়ে দেখাও এই সেই এখন আমি একটা কথা বলি তোমার মানে সাকিব যে জামাই সে বিসিএস ক্যাডার হওয়া দূরের কথা বিসিএস ক্যাডার যে লিখতে যে কয়টা অক্ষর আছে সেটাও জানে না সেটাও লিখতে পারে না লিখতে পারবে কেমন একটা ফটোকপির দোকানদার এর আগে চালাইছে যে ওই যে দেশ গ্রামে যে মানে এই যে ঢাকা শহর আছে না যে ইজি বাইকগুলো যে চালায় এই অটোরিক্সাগুলো সেগুলো চালায় খাইছে আর সেই ছেলে কিনা বিসিএস ক্যাডার হয়ে দেখাবে আহারে স্বপ্ন দেখা ভালো মানে এমন স্বপ্ন দেখেন না যে যেই স্বপ্ন মানে দেখলে মানে যেই স্বপ্নের কথা শুনলে মানুষ হাসাহাসি করে আর ওই মিষ্টি কুমড়া সাকিব যে কেন তানজিলাকে বিয়ে করতেছে সেটা কিন্তু সবাই জানে যেহেতু মানে তানজিলা একটা সোনার মানে ডিম পাড়া হাঁস তো ওকে বিয়ে করলে ওদের মানে ঢাকা শহর কয়টা ফ্ল্যাট হয়ে যায় সেটা কিন্তু আসলে ভাবাই মুশকিল হ্যাঁ এদিকে দেখা গেছে কি দেখেন আপনারা দেখেন যেখানে কি না তাদের চ্যানেলটা কেউ চিনতো না জানতো না হ্যাঁ আর 100 কি 50 বা 40 20 এরকম ভিউ ছিল আর এখন মানে গত দুদিন আগে যে ভিডিওটা দিছে সেই ভিডিওটা প্রায় মনে হয় এখন 35,000 কি 40,000 এরকম হয়েছে আর প্রত্যেকটা ভিডিওতে ভিউ মানে এরকম ভাবে অস্বাভাবিকভাবে হয়ে গেছে আর কি হ্যাঁ তো সবে তো মাত্র শুরু তানজিলাকে তো এখন পর্যন্ত ইয়াতে নাই মানে বিয়ে করে তো ঘরেও নাই ঘরে নিলে তো মানে ভিউ ছাড়াই যাবে 4-5 লাখে যেটা কিনা সাধারণভাবে মানুষ এত কষ্ট করে এত ইউটিউবে এত কষ্ট করতেছে তাদের কিন্তু কোনো ভাইরাল হয় না তারা এমনিতেই মানে সাকসেস হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে যেভাবে হোক নিচ্ছে কিন্তু এরকম নোংরামি নষ্টামি মানে লোভে পড়ে যে একটা মেয়েকে বিয়ে করতেছে তাও আবার যার কোনো পরিচয় নাই পিতৃ পরিচয় নাই হ্যাঁ মানে কেমন একটা ফ্যামিলির মেয়ে আর ওই ফ্যামিলির মেয়েকে কেউ বিয়ে করতে যাবে না সেই ফ্যামিলির মেয়েকে সাকিব বিয়ে করতেছে কি মনে করছেন এমনি মানে শুধুই মানে কোনো কারণ ছাড়া গতকালকে তারকার গল্পের ভাইটাও সেই একই কথা বলছে যে আপনাদের ফ্যামিলি থেকে এমন কেউ কি চাইবে যে এই তিশা ফ্যামিলির বা তিশার মেয়েকে বিয়ে করতে কোনো ভালো ভদ্র ঘরের মানে ছেলেরা কখনো এই তানজিলাকে বিয়ে করতে যাবে না তানজিলার মতো মেয়েকে বিয়ে করতে যাবে না আবার তিশা বলে কি যে নিজের মানে তানজিলার কথা বলে যে তানজিলার নাকি লাখে একটা মেয়ে ও রিয়েলি আসলে আপনাদের চাপা মানে এমন পর্যায়ে পড়ে গেছে মানে এমন পর্যায়ে মানে মারেন যে চাপা শুনলে মানুষ হাসবে না কান্না করবে বা কাঁদবে না কি করবে দিশা পায় না তো আসলে আপনার মেয়ে লাখে যদি একটা হয় তা আরো যে যারা মানে টিকটক করে না মানে একদম ইসলামিক মাইন্ডে চলে তো তারা কি আমাকে সেটা বলেন আপনার মেয়ে টিকটক কাঁপায় এখানে কাঁপায় সেইখানে কাঁপায় ওইখানে লাফায় হ্যাঁ তারপরে গিয়া যায় আকাম করতে গিয়া ধরা খায় সেই মেয়ে যদি লাখে একটা হয় আর যারা ইসলামিক মাইন্ডে চলে যারা যেই সন্তানরা কি না মানে বাপ মার কথা ছাড়া চুল পর্যন্ত নড়ে না তা সেই সব মেয়েরা কি আপনি বলেন এখন আসি তানুমণ্ডলের সাকিবের ব্যাপারে যে সে কি না बोले बैग किना दिसे सेदिन माने बियेर बैग देखाच्छे जार किना एकटा मोबाइल किनार मतो सामर्थ्य नाई तारपरे गिये एक जोड़ा जूता किनार सामर्थ्य नाई एमनकि माने ढाकाय जे आसबे सेई आसा जावार जे खरचटा सेइटा नाई। हाँ से कि कइरा पारबे जे एरकम एकटा दामी बैग तार बउके गिफ्ट करते। शुधु तो एखाने बैगेर कथा बोले नाई, एखाने आरो अनेक कोनो माने अनेक जिनिसेर कथा बोलछे जे आपनारा हयतो देखछेन आमरा बोली नाई, आमरा खुलतेछि आनबक्सिंग करतेछि एर जोन्नो आपनारा देखछेन। तो आमार कथा हच्छे जखन बेनारसी शाड़ीटा किने देय तखन तानजिला केन साकिबेर हाते 6000 टाका ढुकाई दिछिल, सेटा एखन आपनाराई बोलेन दर्शक। जे किना 10 टाकार बादाम खाइते गेले मार काछ थेके हात पाइतार माने निते हय, सेई छेले किभाबे एत दामी एकटा बैग गिफ्ट करछे আপনারা বলতে পারেন একটু? এটা আসলে সাকিব করেন, এটা তানজিলাই করছে, এটা তানজিলা সাকিবকে বড় বানানোর জন্য এটা করছে। এখন আমার কথা হচ্ছে কি যে বড় বানায় লাভ কি? যেই সমস্ত বিয়ে যত ধুমধাম করে হয় সেই সমস্ত বিয়েই তত ধুমধাম করে ভাঙ্গি। হ্যাঁ এটা কিন্তু সব জায়গাতে আছে। যে কিছুদিন আগে যে মিম নাজিম ওদের মানে কত লতুপুতু ভিডিও বানাইছে, এখন ডিভোর্স হয়ে গেছে, মজা না? এরকম তো এরকম অনেক সেলিব্রিটি আছে যেটা নাম বলাও লাগবে না, যেটা আপনারা জানেন এরকম মানে ধুমধাম করে বিয়ে হয়েছে, ধুমধাম করে সবাই জেনে গেছে। তো আমরা তানজিলার জন্য ওয়েট করতে থাকি যে আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। হ্যাঁ আবার আরেকটা কথা না বলে না যে যেদিনকার কি মানে তানজিলার শ্বশুর আসছে সেদিন তিশা তার ভিডিও থামলেন বা টাইটেল দিছে আলহামদুলিল্লাহ বেআই বাংলাদেশে চলে আসছে। তো যার স্বামী সে কিন্তু কোনো লাফালাফি করতেছে না, তার কিন্তু কোনো ভিডিও নাই বা কোনো কিছু নাই। তিশার মনে কিন্তু ওই যে কালকে ভিকটিম ফাদার কিবরিয়া বললো যে দুসরা লাড্ডু ফুটা, ও এত খুশি কেন? আসলে ও এত খুশি হইতেছে গিয়ে যে নতুন মানুষের যদি স্পর্শ পায় তাহলে মানে কেমন কেমন না একটা অনুভূতিটা অন্যরকম না। আর বাপ্পির তো মানে এক স্পর্শ পাইতে পাইতে তো তিশা তো এখন মানে অনিচ্ছা হয়ে গেছে, এক খাবার আর কয়দিন মজা লাগে। তা এখন একটু বাইরের নতুন স্পর্শ যদি পায় তাহলে তিশা তো সুপার হট হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে না? এর জন্যই তো দেখেন না যে রেড কালার জামা কাপড় পরে ঘুরে এখানে সেখানে, আবার মানে তার গেট আপ সেট আপ, বিয়ের জন্য মালা গাছে দোয়া চাইছে, এই সেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি কমেন্ট করে জানাবেন যে ঝাড়ু পিটা জুতা পিটা আপনাদের কাছে কেমন লাগছে। আল্লাহ হাফেজ।